ওসালাতাম আল্লাহ সৈদুল মুসলিম ও আলা আলহি ও আসহাবিহি মা আল্লামতানা আল্লাম তানা আলী হাকিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের আমার সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রাম আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন আপনাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল আলাইকুম আসসালাম শুকরিয়া আজকে আমরা ইনশাল্লাহ যেহেতু হজের মোসুম কিছুদিন পরে আমরা হজের জন্য হজে যাওয়ার প্রস্তুতি নিব ইনশাল্লাহ এই হজের গুরুত্ব এবং আমাদের করণীয় কি এবং কিভাবে আমরা এই হজের প্রস্তুতি নিব এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং দশ পনেরো মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ جزاكم, جزاكم الله, الله خير. تعالى خيرا شكرا جناب حافظ حسين أحمد بشناتي حافظك الله تعالى الله تعالى بنرش كل خدماتك جن قبول كرين بشرتو بنر المدرسة تبشار برو مدرسة جامعة مدنية كجن الله قبول منزور كرين آمين, 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 آمين يا رب آمين الله العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وامامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله سبحانه وتعالى: "وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم".

যে আপনারা জীবন ঘনিষ্ঠ জরুরি বিভিন্ন মাসাইল এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সার এই বিষয়াদি নিয়ে প্রশ্ন করবেন যাতে এই প্রোগ্রাম সবার জন্য আরও বেশি উপকৃত হয় উপ উপকারী হয় আল্লাহ তারা সবাইকে এই প্রোগ্রামে অংশীদার হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিনব্বর আলমিন আমাদের সবার জন্য এই প্রোগ্রামটি যেন নাজাতের ওসীলে সাব্যস্ত হয় আল্লাহ রবুর আয়ালমিন যেন হৃদায়তের সুবতাস সর্বত্র এই প্রোগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই একটা আমলই যেন আমাদের জন্য আখেরাতে জাহাতের ওসিলা হয়ে যায় আল্লাহ আমিনবর আয়ালমিন পবিত্র হজ হজের মৌসুম সামনে কোরবানির মৌসুমও একেবারে আসন্ন আর মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল বরং একটার পর একটা আল্লাহ তালা এমন ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন যে বিভিন্ন ওকেজন দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের পরপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালা তার ইবাদতের প্রতি তার দাসত্বের প্রতি তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতি আল্লাহ তালা একটার পর একটা আয়োজন করে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন আমাদেরকে উৎসাহিত করছেন উদ্দীপিত করছেন অনুপ্রাণিত করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্যাপার ছোট বাচ্চাদেরকে শিক্ষার উন্নয়নের জন্য দেখবেন কিছুদিন পর ত্রৈমাসিক পরীক্ষা এরপর ষাম পরীক্ষা এরপর মেড টাইম পরীক্ষা এরপর বিভিন্ন টার্মস রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আদি রয়েছে বিভিন্নভাবে এই বাচ্চাদেরকে উৎসাহিত করা হয় প্রাইজ দেওয়া হয় উৎসা বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয় বিভিন্নভাবে তারা পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তারা উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয় বিভিন্ন সার্টিফিকেট তারা লাভ করে তো এইভাবে এটা মানুষের সাইকোলজি ব্যবস্থার মধ্যে এই সাইকোলজিকে খুব যত্ন সহকারে অবলম্বন করা হয়েছে এই সাইকোলজির প্রতি যত্ন নেওয়া হয়েছে খেয়াল রাখা হয়েছে তো ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন তার করম দ্বারা দয়া ধারা তার মোহাব্বত দ্বারা আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করতে চান দুনিয়া আখেরাতে আল্লাহ রবুল আলমিন সফলতা দান করতে চান খৈ রজব থেকে আরম্ভ করে একটার পর একটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন মাস আমাদেরকে দান করছেন প্রত্যেক মাসের আলাদা একটা টেস্ট প্রত্যেকটা মাসের আলাদা বৈশিষ্ট্য আলাদা বিশেষত্ব এবং ফজিলত সাব রেওয়ার্ড পণ্য এবং পুরস্কার আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত করে রেখেছেন সুবাহান আল্লাহ আজিম আল্লাহ আল্লাহ তা আসলে আমাদেরকে তার ভালোবাসার কোলে তুলে নিতে চান কুই তালবগার হি নেই রাহ দেখায় কির মঞ্জিলি নেহি। আল্লাহ তেন এই কথা বলছেন যে আমি তো তোমাদের উপর দয়া পরবশ হতে চাই আমি তোমাদেরকে ভালোবাসা দ্বারা মোহাবত দ্বারা আমি তোমাদেরকে আমার রহমতের কোলে তুলে নিতে চাই কিন্তু কেউ যদি রাহমত চাই না কেউ যদি রহমতের জন্য উৎসাহী না হয় রাহমতের তলবগাঁড় যদি কেউ না হয় রাহমতের ইচ্ছুক যদি না হয় তাহলে সে পাবে কিভাবে ডেস্টিনেশন ওই ওই মানুষকেই ডেস্টিনেশন মানুষ বুঝিয়ে বলে দেখিয়ে দে যে ডেস্টিনেশনের জন্য ইচ্ছুক হয় আপনি রাস্তা চিনছেন না রাস্তা পরিচয় করতে পারছেন না কোন বাস দিয়ে যাবেন কোন ট্রেন দিয়ে যাবেন আপনার গন্তব্যে কিভাবে পৌঁছবেন কেবল ওই মানুষকেই গন্তব্যের দিক নির্দেশনা দেয়া হয় তাকে যে মানুষটি সোহান আল্লাহ এ গন্তব্যের জন্য আগ্রহী গন্তব্যের জন্য ইচ্ছুক সুবাহান্লাহ আজিম তো আল্লাহ তালা এইভাবে বান্দাদের জন্য অনুপ্রাণিত হওয়ার উৎসাহিত হওয়ার উদ্দীপিত হওয়ার বিভিন্ন সুযোগ এবং অকেজন রেখেছেন আর আমাদের জন্য উচিত হলো যে আমরা এই সমস্ত সুযোগ থেকে আল্লাহর নৈকঠ্য লাভের চেষ্টা আমরা যেন করি আল্লাহ রাবুল আলমিন এই তফির যেন আমাদেরকে দান করেন পুরো উৎসাহ উদ্দীপনার সাথে একের পর এক ইবাদতের বিভিন্ন উৎসব বিভিন্ন আয়োজনকে আমরা যেন প্রপারলি আমরা এনজয় করতে পারি এবং এগুলো দ্বারা আমরা আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে আমরা উৎসাহিত হওয়ার যতগুলো উপকরণ আছে সেগুলো আমরা যাতে অবলম্বন করতে পারি এই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন যেন দান করেন আল্লাহ আমিনিয়র্বার আলমিন দেখেন এই বেতুল্লাহ শরীফ সুহান আল্লাহ আসিম সৈয়দনা হজরত ইব্রাহিম আলী সালাতামের বিভিন্ন স্মৃতির একটা স্মারক আমরা বলতে পারি সৈয়দনা ইব্রাহিম আলী সালাতলামকে আল্লাহ তালা পবিত্র কাবা শরীফ বেতুল্লাহ শরীফ কাবাগর নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা দণ্ড করলেন এই কাবাগর প্রথমে ফ্রিস্তারা তৈরি করেছিলেন ইন্না বৈতিম আলী নাস জমিনের উপর মানুষ তৈরির আগে সৃষ্টিকুল তৈরির আগে আল্লাহ রাবুল মানুষকে পাঠানোর আগে পুরো এক সিস্টেম করেছেন আপনি যদি একটা বিল্ডিং দেখেন যে দশতলা বিশিষ্ট একটা বিল্ডিং বিশতলা বিশিষ্ট একটা বিল্ডিং অসংখ্য বাসা রয়েছে পানির সিস্টেম রয়েছে গ্যাসের সিস্টেম রয়েছে কুকার রয়েছে পানির পান 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 করার জন্য আলাদা পানির ব্যবস্থা বাসন কোষন ধোয়া ধোয়ার জন্য আলাদা পাত মানে পানির ব্যবস্থা গোসলের জন্য আলাদা একটা সিস্টেম এই সবগুলো যদি আপনি দেখেন তাহলে অনায়াসে এটা বলতে বাধ্য হবেন যে এই ধরনের প্রয়োজন যাদের রয়েছে এমন একটা মা এখানে বসানোর জন্য নিয়ে আসার জন্য তাদের আবাসিক ব্যবস্থার জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে বিল্ডিংয়ের দাঁচ দেখে বিল্ডিংয়ের ধরন দেখে বিল্ডিংয়ের সব আয়োজন ব্যবস্থাপনা সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস এই সবগুলো দেখে এসে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা বিশেষ কিছু মানুষের জন্য থাকার জন্য ফ্যামিলির থাকার জন্য জয়েন্ট ফ্যামিলির থাকার জন্য সিঙ্গেল ফ্যামিলির থাকার জন্য এই সুন্দর সব ধরনের আয়োজন সব ধরনের ব্যবস্থাপনা এই বিল্ডিংয়ের মধ্যে করা হয়েছে এবং সুযোগ সুবিধা সম্পন্ন তো এই পুরো বিশ্বজাহান সুবহান আল্লাহ এর পরিবেশ কিভাবে ঠিক থাকবে এর জন্য আল্লাহ রবুল আলমিন অক্সিজেনের ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন বিভিন্ন জীবজন্তু তৈরি করেছেন পরিবেশ নষ্ট হয়ে যাবে যদি বাঘ বল্লুক না থাকে সাপ বিচ্ছ যদি না থাকে এগুলো শেষ হয়ে গেলে আমাদের পরিবেশের অনেক খারাপ জিনিসকে তারা কিন্তু শেষ করে দেয় নষ্ট করে দেয় তো বাঘ বল্লুক যদি পুরো পরিবেশ থেকে শেষ হয়ে যায় তাহলে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত এসে দেখা দেবে তো ওই যতগুলো প্রয়োজন কই চিজ নিকম্মি নেই হ্যাঁ কদরতকে মে কুদরতের কারখানায় কোনো জিনিস বেকার নয় কোনো জিনিস খারাপ নয় সব জিনিস কাজের সব জিনিস প্রয়োজনীয় সব জিনিসের আলাদা আলাদা প্রয়োজন রয়েছে আর বর্তমান বিজ্ঞানের উন্নতি এই প্রয়োজনকে অক্ষরে অক্ষরে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে যে প্রতিটি জিনিসের আমাদের আলাদা প্রয়োজন রয়েছে যে জিনিস প্রয়োজন আমরা মনে করি এর দ্বারা কত দামি দামি ঔষধ তৈরি হচ্ছে কত ধরনের মানব জাতির প্রয়োজন পূরণ হচ্ছে সেটা দেখলে মানে অবাক হতে হয় সোহানুল্লাহ আজিম এক দেশ থেকে তারা চড়ুই পাখি মেরে ফেলছিল যেগুলো ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে তো পুরো দেশ থেকে ওই চড়ুই পাখি একেবারে শেষ করে দিয়েছিল শতাধিক বছর আগের ঘটনা পরবর্তীতে কি হয়েছে এত বেশি ফড়িং চলে আসলো এই গ্রিন কালারের বড় বড় মোটা মোটা ফরিং লক্ষ লক্ষ এখন খাবারের মানুষ খাবারও বের করতে পারে না এই খাবারের মধ্যে এসে জাপ দে তারা এরপর কাপড় পরতে পারে না চলাফেরা অসম্ভব পরে রাশিয়া থেকে ওই দেশের লোকজন আমি রিপোর্টে পড়েছি যে তারা লক্ষ লক্ষ ছড়ুই পাখি ক্রয় করে তাদের দেশে এনে অনেক বছর লেগেছে এই এই নেচারকে ঠিক করার জন্য আল্লাহ তো আমরা যে চড়ুই পাখিকে মনে করি আমাদের সব দান ফসল খেয়ে ফেলছে তারা কত পোকামাকড় যে খাচ্ছে যেগুলো না হলেই হয় না এগুলোকে খাওয়ার জন্য এই চড়ুই পাখির প্রয়োজন রয়েছে তো আমরা এইভাবে আমরা জানি না আমরা বুঝি না কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে তো পুরো বিশ্বকে এই জমিনকে আল্লাহ রাবুল আলমিন এইভাবে তৈরি করেছেন যে এর মধ্যে নদী নালাও রয়েছে পানির বিরাট বড় সিস্টেম রয়েছে আগুনের সিস্টেম রয়েছে সূর্যের তাপ রয়েছে দিনের প্রখর রোদের দিনের প্রখর রোদ রয়েছে রাতের অন্ধকার রয়েছে অক্সিজেন রয়েছে ফল ফসল রয়েছে শাক সবজি রয়েছে পশুপক্ষী রয়েছে হালাল জীবজন্তু রয়েছে এই সব আয়োজনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে একটা এই যাবতীয় জিনিসের প্রয়োজন যে মাখলোকের রয়েছে এমন এক মাখলোককে তাদের আবাসস্থল বানানো আল্লাহর উদ্দেশ্য তো এইভাবে আল্লাহ রবুল আলমিন সারা বিশ্বের মধ্যে এই সিস্টেম করেছেন তো এই দুনিয়া বানানোর পর মানুষ এখনো তৈরি করেননি আল্লাহ সর্বপ্রথম ঘর তৈরি করেছেন কাবাগর সুমাহ আল্লাহ তো কাবাগর আগে তৈরি করেছেন মানুষ সৃষ্টির আগে মেসেজ দিয়ে দিয়েছেন যে ইন্না বদ আলাসুদাল আলমিন যে মানব জাতি তৈরি করার আগেই আল্লাহ তালা এই বিশ্ব সৃষ্টির পর পৃথিবী তৈরি করার পর আল্লাহ তালা প্রথমেই বান্দাদের আবাদতের ঘর পবিত্র কাবা শরীফ তৈরি করেছেন কাবা ঘর নির্মাণ করিয়েছেন ফেরিস্তারা নির্মাণ করেছেন মেসেজ দিয়েছেন যে তোমাদের এ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য হলো আমি আল্লাহর একমাত্র আবাদত একমাত্র উদ্দেশ্য হলো এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করার আমি আল্লাহর আবাদত মিলিয়নার বিলিয়নার আর বিভিন্ন প্রপার্টির মালিক হওয়া টাকা পয়সার মালিক হওয়া ধন মালিক হওয়া এটা আল্লাহর কসম মূল উদ্দেশ্য নয় এগুলো সব আমাদের যেভাবে আমি মালিক হব ছেড়ে চলে যাব। মালিক যদি হয়েও যেতে পারি আর ইচ্ছা অনুযায়ী তো হতেও পারবো না এই অল্প দিনের একটা জীবন আর এই অল্প দিনের জীবনে যে সমস্ত মালিকানা আমাদের হাতে চলে আসে এই মালিকানাগুলো হলো আর্জি অস্থায়ী অল্প দিনের ক্ষণস্থায়ী আর যে কোনো সময় এই মালিকানা হাত ছাড়া হয়ে যায় সকালবেলার বাদ সারে তুই সন্ধ্যা বেলা এর রূপ আমরা অহরহ আমরা দেখতে পাই বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এই দুনিয়া তৈরির আগেই দুনিয়া তৈরির পরপরই মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাল আবাদতের ঘর নির্মাণ করে দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়ে দিলেন যে তোমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রবুল আলমিনের আবাদত কেবল আল্লাহ রব্বুল আলমিনের আবাদত শুধু আল্লাহর আবাদত এটাই হলো তোমাদের সৃষ্টির উদ্দেশ্য যেভাবে আমরা একটা বড় সেমিনারে যাই যাওয়ার জন্য এক সপ্তাহ আগে থেকে অন্য শহরের সফর করি সেখানে গিয়ে আমরা একদিন দুই দিন অবস্থান করি আর এরপরে অন টাইম আমরা ওই ইন্টারন্যাশনাল সেমিনারে গিয়ে জয়েন্ট করি একটা সভায় অংশগ্রহণ করি ওই দুই ঘন্টার জন্য আগে পিছিয়ে আমাদের থাকারও ব্যবস্থা দিতে হয় খাবারের খাবারের ব্যবস্থা আমাদের নিতে হয় মেহমান যখন আসেন তো গাড়ির ব্যবস্থা আমাদের করতে হয় প্লেনের টিকিটের ব্যবস্থা আমাদের করতে হয় আসা যাওয়ার যাবতীয় যত প্রয়োজন আনুষাঙ্গিক যত ব্যাপার আছে সবগুলো সমাধান করতে হয় ঠিক একইভাবে এই দুনিয়ার সব আয়োজন ওই মূল উদ্দেশ্যের জন্য যেভাবে এক ঘন্টার প্রোগ্রামের জন্য দেখা যায় এক সপ্তাহ আগে থেকে এসে হোটেলে অবস্থান করতে হয় কাপড় রাখতে হয় খাদিম থাকতে হয় এরপর কাপড় স্তরি করার ব্যবস্থাপনা থাকতে হয় ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা দিতে হয় আর এরপর খাবারের আয়োজন করতে হয় এগুলো মুঠেও উদ্দেশ্য নয় এই যতগুলো আয়োজন আগে পেছে পেছনে রয়েছে বা অগ্রে পশ্চাতে যতগুলো আয়োজন থাকে যতগুলো প্রয়োজন থাকে এগুলো মানব জাতির প্রয়োজন কিন্তু এগুলোকে কেউ বলবে না এগুলো মূল উদ্দেশ্য এই পুরো সফরের মূল উদ্দেশ্য বলবেন ও ইন্টারন্যাশনাল সেমিনারের দুই ঘন্টা সময় এই সময়টাতে আমি যে দায়িত্ব পালন করব সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে এটা বোঝানোর জন্য আমি বলছি যে অগ্রপশ্চাতের যত কাজ এগুলো মানবিক প্রয়োজনের কারণে এগুলোর ব্যবস্থা আপনাকে আমাকে দিতে হয় করতে হয় এছাড়া কোনো উপায় নেই ঠিক একইভাবে এই দুনিয়ার সকল নামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করছেন এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য আল্লাহর আবাদত আর আল্লাহ তাইলা দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই তার আবাদতের ঘর আল্লাহর দাসত্বের ঘর আল্লাহকে পূজা করার আল্লাহ রব্বুল আলমিনের অর্চনা করার আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা সেজদায় অবনত করার ব্যবস্থা পবিত্র কাবাগর নির্মাণের মাধ্যমে তারা দিয়ে এই মেসেজ সমগ্র বিশ্ব মানবতাকে দান করলেন যে না তোমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য ভুলে গেলে চলবে না তোমরা যে দেশেই যাও না কেন যে এলাকায়ই যাও না কেন তোমাদের সেখানে নিজের বাড়ি তৈরির আগে নিজের থাকার গড় ব্যবস্থা মানে ব্যবস্থাপনা করার আগে তোমাদের আগে প্রয়োজন হলো এবাদতের ব্যবস্থা করা তো মূল না তো আল্লাহ আদম হজরতারা তৈরি করলেন এরপর হজরত আদম সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এরপরে হাজরত নূ আলিহিসালামের প্লাবন এবং এই যে বিশ্বব্যাপী যে ফ্লাড এসেছিল আজাব স্বরূপ সেই ফ্লাডের কারণে সারা দুনিয়ার সবকিছু নিশ্চিন্ন হয়ে গেল সারা দুনিয়া একেবারে সম্পূর্ণ ধ্বংসে ধ্বংসলীলায় পরিণত হয়ে গেল কাবা শরীফও নিশ্চিন্ন হয়ে গেল কাবা শরীফ কোন জায়গায় জায়গাও স্থান সব কিছু অজানা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালাতামকে এই সৌভাগ্য দ্বারা ধন্য করলেন তার অনেক কঠিন ইমানের অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন ইদিপতলা ইব্রাহিম রব্বাহু বিকালিমা ইনফা আত্ম হন হজরত ইব্রাহিম আলিহালামকে অনেক কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হলো সবগুলো পরীক্ষার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত আল্লাহর একত্ববাদ তথা তাও সেইদের আকিদা এক আল্লাহর ওপর বিশ্বাসের আকিদা সেটাকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য যত সব কোরবানি তা দিয়ে গেলেন বিরোধিতার সম্মুখীন হলেন কিন্তু কোনো বিরোধিতা তাকে বিন্দুমাত্র তাকে নড়ে বড়ে করতে পারল না কোনোভাবেই তিনি পরাজিত হননি ফেইল হননি ফেইলার হননি নাকাম হননি তিনি সফল কাম হয়েছেন তিনি উত্তীর্ণ হয়েছেন সুবাহ ও কার্য কোথাও হননি আল্লাহ রবাহিন এই ইমানের অগ্নি পরীক্ষায় পর পর কঠিন পরীক্ষায় পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে পুরো জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর এস এবং ভালোবাসায় সিক্ত করার মাধ্যমে তহেইদের আটিদা এবং তহেইদের বিশ্বাস আল্লাহর একত্রবাদের বিশ্বাস দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য তিনি যে স্যাক্রিফাইস করেছেন তিনি যেভাবে বিরোধিতার সময়ের বাদশাহের বিরোধিতার সম্মুখীন হয়েছেন নমরুদের বিরোধিতার সম্মুখীন হয়েছেন অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছে কোন পরীক্ষাতেই তিনি ফেল করেননি পরপর তাকে হিজরত করতে হয়েছে আল্লাহ রাবুল আলমিন এরপরে তাকে সুমাহানল্লাহ সমগ্র বিশ্ব মানবতার নেতৃত্ব দান করলেন আর এরপরে বললেন এর পুরস্কার হলো তোমাকে এই নেতৃত্ব এই সারা দুনিয়ার মানুষের ইমাম বানানো আমার উদ্দেশ্য লিডার বানানো তোমাকে উদ্দেশ্য আর আল্লাহ নির্মাণের জন্য একটা পরীক্ষাকেই বাহানা বানালেন হাজরত ইব্রাহিম আলী ইসালামকে হুকুম দিলেন যে আপনার এই দুধের শিশু ইসমাইল এবং স্ত্রী হাজরা আলি হাসালাম ওনাদেরকে এই মরুভূমির মধ্যে ফেলে আসো যে মরুভূমির চতুর্দিকে কোথাও কোনো গাছপালা নেই কোথাও কোনো ছায়ার ব্যবস্থা নেই কোথাও কোনো পানির ব্যবস্থা নেই কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই সেই প্রখর রোদে যেখানে সুবহানল্লাহ আকাশ থেকে আগুন বর্ষিত হয় রোদের কারণে গরমের কারণে আর জমিনের পাথরগুলো একেবারে সম্পূর্ণ অগ্নিকুণ্ডে যেন পরিণত হয়ে যায় আর পাথরের পাহাড়গুলোর মাঝখানে এই জায়গায় বললেন যে সেখানে রেখে আসো সোহান আল্লাহ আজিম এটা বর্তমান কাবা শরীফের জায়গাটাই ছিল এটা আল্লাহ আকবর এই জায়গাটাতেই চলে এসেছেন হজরত হাজরা আলিহাস্লাম বললেন যে আপনি কি আল্লাহর হকুমে আমাকে ছেড়ে যাচ্ছেন ওই সময় হজরত ইব্রাহিম আলি ইসলাম এর আগে ডাকের উত্তর দেননি ডাকে সাড়া দেননি আল্লাহর হুকুমের পরিপন্থী কিছু না হয়ে যায় বললেন হ্যাঁ ইশারা দিয়ে বললেন তো বললেন যে আল্লাহ হুকুম দিয়েছেন সেই আল্লাহ আমাদের ব্যবস্থা গ্রহণ করবেন এই দুধের কচি শিশু আর মাকে সেখানে খোলা ময়দানে সেখানে মরুভূমির মাঝখানে প্রচণ্ড গরমের মাঝখানে যেখানে কোনো গাছ নেই গাছপালা নেই কোনো কিছু নেই সেই জায়গায় রেখে আসলেন সেই জায়গাটাতে জমজম কূপের তৈরি হলো সফা মারোয়ার মধ্যে যে দৌড় যেখানে আমরা হজের মধ্যে গিয়ে এই যে দৌড়ানোটা ওয়াজিব এটাকে সাই বলা হয় সাই করা ওয়াজিব এটা হজরতে হাজরা আলী ইসলাম যেভাবে দাসত্বের পরিচয় দিয়েছিলেন এরই একটা অনুকরণ ছাড়া আর কোনো কিছু নয় আল্লাহ তালের কাছে এই যে আল্লাহর হুকুম তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন এই কষ্ট স্বীকার করাকে জীবন উৎসর্গ করে দেওয়ার ব্যাপারটাকেও তিনি সহজে ইজিলি মেনে নিয়েছিলেন এবং আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিলেন কোনো প্রশ্ন উত্থাপন করেননি এই হুকুমের পেছনে কি হেকমত রয়েছে এই পেছনের এই হুকুমের পেছনে কি লজিক রয়েছে কি যুক্তি রয়েছে যুক্তি যুক্তিসিদ্ধতা রয়েছে এমন কোনো প্রশ্ন উত্থাপন করেননি এমন কোনো কোয়েশন রেজ করেননি এগুলো না করে তিনি বলেছেন যে যদি আল্লাহ হুকুম করে থাকেন তাহলে আল্লাহর হুকুম আমরা মেনে নিলাম সৌরধার্য আমরা মাথা পেতে মেনে নিলাম এবং আল্লাহ তারাই ব্যবস্থা করবেন আল্লাহর হুকুমের হুকুম পালনের মধ্যেই সমূহ কামিয়াবি এবং সফলতা বিদ্যমান রয়েছে তিনি অনায়াসে মেনে নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম রেজ করেননি যে দুধের কুলে শিশুটা এর কি অপরাধ তাকে এত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে না আল্লাহর হুকুম যখন চলে আসে মমিন বান্দার উচিত হলো মমিন বান্দির উচিত হলো যে কোনো হুকুম সম্পর্কে আল্লাহর কোনো বিধান সম্পর্কে আল্লাহর কোন আদেশ নিষেধ সম্পর্কে প্রশ্ন উত্থাপন না করা এটা বন্দেগির চাহিদা এটা দাসত্বের দাবি এটা আল্লাহ রব আলমিনের দাস হওয়ার আল্লাহর বান্দা বান্দি হওয়ার আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি হওয়ার অনিবার্য দাবি হলো যে বিনা বৈক্ষব্যে মাথা পেতে শেরোধার্য হয়ে সম্পূর্ণরূপে প্রত্যেকটা হুকুম মেনে নেয়া এর পিছনে কি হেকমত রয়েছে কি যুক্তি যৌক্তিকতা রয়েছে কি লজিক রয়েছে কি যুক্তিসিদ্ধতা রয়েছে এমন কোনো প্রশ্ন উত্থাপন করা এটা বন্দেগির দাবি হতে পারে না বন্দেগির শান হতে পারে না দাসত্বের শান হতে পারে না আল্লাহর দাসত্ব এবং বন্দেগীর অনিবার্য দাবি হলো যে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে বুঝে আসুক বা নাই আসুক আমি বুঝতে সক্ষম হই বা না হই সর্বাবস্থায় মেনে নেয়া বড় বড় ইসলামিক স্কলারদেরকে সায়েন্টিফিক ফায়দা কী এগুলো বুঝাতে বুঝাতে সব সময় শেষ হয়ে যায় কিন্তু বন্দেগীর অর্থ যদি আমরা বুঝে ফেলতে পারতাম দাসত্বের দাবি যদি আমরা বুঝে ফেলতে পারতাম আল্লাহর ইলমের সামনে আল্লাহর জ্ঞানের মহাসাগরের সামনে যে আমরা একটা বিন্দু পরিমাণও নই আমাদের কোনো অস্তিত্বই নেই আমাদের জ্ঞানও এত সীমিত যে আল্লাহর বিশাল জ্ঞানের সামনে যিনি বিশাল জ্ঞানের আধার সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জ্ঞানের সামনে আমাদের কোনো তুলনা হয় না আমাদের বুদ্ধি আল্লাহর বুদ্ধি এবং যৌক্তিকতার পেছনে আমাদের কোনো কারণ হয় না আমরা তো ছোট্ট বয়সের অল্প দিনের অল্প কিছু দেখতে সক্ষম হয়েছি এগুলো দেখে আমরা কিছু একটা বুদ্ধি দিয়ে বিবেচনা করি আমাদের বিবেককে আমরা বিবেক আমাদের যা কিছু বুঝতে পারে সেগুলো নিয়ে চিন্তা করি ওই আল্লাহর কুল খায়নাথের আইলিম রয়েছে সাদ আসমান সাদ জমিন যিনি তৈরি করেছেন আর যে আল্লাহর ইলমের কোনো অন্ত নেই যে আল্লাহর আরম্ভও নেই শেষও নেই সুহান আল্লাহ লা বেদায়তালহু আলা নিহায়া লা আহু আলা ওজির আলা যার কোনো কোনো মুশিরের প্রয়োজন নেই উপদেষ্টার প্রয়োজন নেই যার কোনো বজিরের প্রয়োজন নেই যার কোনো সহকারীর প্রয়োজন নেই সুহান আল্লাহ লেইসাকা মিসহি সেই যার কোনো তুলনা নেই যার কোনো উদাহরণ নেই যার কোনো প্রতিচ্ছবি নেই যার কোনো প্রতিকৃতি নেই যার কোনো মূর্তি হতে পারে না প্রতিকৃতি হতে পারে না প্রতিচ্ছবি হতে পারে না এমন মহান আল্লাহ রব্বুল আলমিন হলেন লাইসা সেই পলহু আল্লাহ আহদ আল্লাহদ ওই আল্লাহর ওই আল্লাহর হুকুম যাই হবে ওই আল্লাহর আদেশ যা হবে ওই আল্লাহর পক্ষ থেকে আসবে নিষেধ মেনে নেওয়া এটা আল্লাহর বন্দেগির দাবি আল্লাহর দাসত্বের চাহিদা এটিকেই বুঝে নেয়া এই হুকুম এই এই বাস্তবতাটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোন হুকুমের আর কোন বিধানের সায়েন্টিফিক উপকার কি সেটা জানবার জন্য আমাদের আগ্রহ শেষ হয়ে যাবে বরং আমার আল্লাহর হুকুম যদি হয় তাহলে এটা আমার বুঝে আসুক না আসুক অনায়াসে আমি মেনে নেব নবীর সন্ন্যাদ আমি অনায়াসে আমি মেনে নেব হজরতে আবু বকর সিদ্দিক রদুল্লাহু মেহরাজের ঘটনা যখন শুনলেন সবাই চিন্তায় পড়ে গেলেন যে এক রাতের মধ্যে এত লম্বা সফর মাসের পর মাস কয়েক বছরের লম্বা সফর কিভাবে করতে পারবেন এটা বছরের পর বছর সফর করলেও যত দূরত্ব শেষ হয় না এই পরিমাণ সফর কিভাবে রাতের অল্প সময়ের মধ্যে করতে পারেন তিনি বলেছেন আমার নবী কি কথা বলেছেন সল্ল্লাহ আলীহ্লাম যদি নবীজি বলে থাকেন আমি নির্দিধায় এর উপর আপত্তি নেই আমরা মেনে নেব আমার হল হলো হজরত ইব্রাহিম আলী হজরত হাজার হেজরত ইসমাইল আলিহিস্লাম ওনারা প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তারা পাশ করেছেন এর মূল কারণ হলো তারা প্রত্যেকটা কঠিন হুকুম ছেলেকে কোরবান করুন নমরুদের অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হয়ে যান আর দেশ থেকে আবার দেশান্তরিত করা হচ্ছে এক দেশ থেকে আর বের করে দেওয়া হচ্ছে প্রথমে এই রাখে ছিলেন এরপরে নিজের বাবা বের করে দিলেন আর নিজের বাপ বের করে দিলেন শিরকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে এবং তিনি পরিষ্কার বললেন ইন্নি আরা কাফি নাল আলিম হে আমার প্রিয় আব্বু আপনাকে আমি অনেক গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি এরপর ওই তিনি গড় থেকে বের করে দিলেন পরে সমাজ বের করে দিল দেশ বের করে দিল এরপরে তিনি মিশরে গেলেন মিশরে যাওয়ার পর সেখান থেকেও বাদশাহ

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত দর্শক শ্রোতা একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাকবাদ আলহামদুলিল্লাহ সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন সাহেব আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনতেছিলাম হজের গুরুত্ব এবং আমরা এই প্রস্তুতি কীভাবে নিব বা এই বিষয়ের উপর আলোচনা ইনশাল্লাহ আমরা ফাঁকে ফাঁকে শুনবো এবং বিশেষ করে ইসলামিক ইউনিয়নের বিশেষ আসল তো হলো এটা কোশ্চেন আনসার প্রোগ্রাম জি কোশ্চেন আনসার হলো প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম আপনারা গুরুত্বপূর্ণ জরুরি প্রশ্ন কুরবানিকে কেন্দ্র করে হজকে সামনে রেখে এবং ওভারঅল যে কোনো ইবাদত বندگی ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম তো পূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা উচিত কারণ ইসলাম যেভাবে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থার অপর নাম কমপ্লিট কোড অফ লাইফ জীবনের এমন কোনো অঙ্গন নেই এমন কোনো বিভাগ নেই এমন কোনো বিষয় নেই যে সম্পর্কে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়নি ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক চারিত্রিক জীবন হোক নৈতিক জীবন হোক জাতীয় জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক প্রত্যেকটা বিষয়ে ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে ইসলামের পাঁচটি বড় বড় বিধিবিধান রয়েছে আকাইদ আকঈদা বিশ্বাস ইমানিয়াত যেগুলোকে বলা হয় দ্বিতীয় হলো আবাদাত পুরো আবাদত মন্দির একটা বিরাট বড় সিস্টেম ইসলাম রেখেছে এরপর লেনদেন মামলাত লেনদেন কোন লেনদেন হারাম কোন লেনদেন জায়জ কোনটা না জায়জ কোনটা বৈধ কোনটা অবৈধ এই ব্যাপারে বিরাট বড় লেনদেন খালি ঋণ দেওয়া নেওয়া নয় ব্যবসা বাণিজ্য বিক্রি বেচা কেনা এখনকার ব্যবসা ছোট বড় ব্যবসা কোম্পানির ব্যবসা বড় বড় ব্যবসা শেয়ার বাজার কত ধরনের জাকাধের কত মশলা এ ব্যাপারে রয়েছে তো লেনদেন মামলাত এর একটা বিশাল বড় একটা চ্যাপ্টার রয়েছে তো ইমানিয়াত আকাইদ এবং ইমানিয়াত আকিদা বিশ্বাস এবং ইমান সংক্রান্ত একটা বিরাট বড় চ্যাপ্টার এরপর ইবাদত বন্দেগীর বিভিন্ন রূপ রয়েছে নামাজ থেকে আরম্ভ করে সবগুলো ইবাদত বন্দেগি রয়েছে ফাইভ পিলার্স অফ ইসলাম এরপর নফল ইবাদত বন্দেগীর বিরাট বড় একটা চ্যাপ্টার এরপর রয়েছে লেনদেন মামলাদ এরপর রয়েছে মহাসরত সামাজিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক সন্তান এবং মা বাবার সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক এলাকার মানুষের সাথে সম্পর্ক দেশ এখন এই সামাজিক জীবনটা তো অনেক ব্যাপক হয়ে গেছে চারিত্রিক জীবন সামাজিক জীবন আর এরপর রয়েছে আত্মশুদ্ধি তথা আখলাক এবং চরিত্রের ব্যবস্থা তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা প্রশ্ন করি না

কোন কোন ক্ষেত্রে বেশ জটিল মনে হয় এই জন্য ক্লিয়ার হওয়া খুব বেশি প্রয়োজন প্রথম কথা যেটা আমাদেরকে জানতে হবে যে আসরের বিধান নামাজের মধ্যে কসর করার বিধান শর্ট করার বিধান এটা সরে মুসাফিরের জন্য প্রযোজ্য অর্থাৎ যিনি শরে মুসাফির হবেন তার উপরে এই মাসালাগুলো এসে ফিট হবে প্রথম মাসালা যেটা জানতে হবে সেটা হলো কে শরে মুসাফির হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুসাফির শরীয়তের দৃষ্টিতে নামাজের ক্ষেত্রে যে কাছরের বিধান প্রযোজ্য হওয়ার জন্য শরীয়তের দৃষ্টিতে কে মুসাফির আমাদের গাড়িগুলোতে সবাইকে তো যাত্রীগণ বলা হয় মুসাফির শব্দের অর্থ যাত্রী কিন্তু সব মুসাফির তো আর সরি এই মুসাফির নয় নামাজের বিধানের ক্ষেত্রে তো জানা প্রয়োজন যে আপনি আপনার লন্ডনের বাসা থেকে ইংল্যান্ডে থাকেন ইউরোপে থাকেন বা যে দেশেই থাকেন স্থায়ী সেই যা থাকার জায়গা থেকে আপনি যদি আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে সফর আরম্ভ করে দেন আপনি রাস্তায় মুসাফির হয়ে যাবেন পথি মধ্যে আপনি মুসাফির থাকবেন অনেকে মনে করেন এখনও আটচল্লিশ মাইল আসিনি আমি এখনও মুসাফির হইনি এই কথাটা ভুল আটচল্লিশ মাইল মিনিমাম আটচল্লিশ মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে যখন আপনি রওনা করবেন তো ছোট শহরের বাসিন্দা হলে ওই শহরের বাউন্ডারি শহরের এরিয়া ক্রস করার সাথে সাথেই রাস্তায় আপনি মুসাফির গ্রামের অধিবাসী হলে ওই গ্রামের এরিয়া ক্রস করার ইমিডিয়েট পর থেকেই আপনি রাস্তায় মুসাফির তো রাস্তায় আপনি মুসাফির হয়ে যাবেন আটচল্লিশ মাইল দূরের নিয়তে চলে গেলেই কোথায় যাচ্ছেন এটা দেখার কোনো প্রয়োজন নেই আপনি লন্ডনে থাকেন ইংল্যান্ডে থাকেন বা বাংলাদেশেই কেউ কেউ থাকুক তার বাড়িতে আছে তো সে যে কোনো জায়গা থেকে তার অবস্থান স্থল থেকে যদি আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে সে রওনা করে তাহলে সে রাস্তায় মুসাফির বলে গণ্য হবে রাস্তায় সে মুসাফির বলে পরিগণিত হবে কাউন্ট করা হবে তাকে মুসাফির তো গ্রামের বাসিন্দা হলে গ্রামের এরিয়াটা ক্রস করার ইমিডিয়েট পরে যেমন আপনার মিরের যখন ক্রস করবেন মিরের কেউ মিরের সাথে সাথে বাসিন্দা শহরের এরিয়া যেখান থেকেই শেষ হবে সাথে সাথে আপনি মুসাফির তো রাস্তায় মুসাফির হয়ে গেলেন লন এখন আরেকটা মাস আলায় এসে গেছে বড় বড় শহরগুলোর ব্যাপারে অনেক বড় বড় শহর আছে যেমন ইস্ট লন্ডনের একেবারে শেষ পাশে কেউ থাকে সেখান থেকে যদি ওয়েস্ট লন্ডন দিয়ে যদি বের হয়ে তাকে অন্যত্র যেতে হয় তো অনেক সময় শহরের ভিতরেই দুই দুই তিন তিন ঘন্টা বিজির মধ্যে জামের মধ্যে থাকতে হয় তো এই ক্ষেত্রে আলহামায় কারাম বলছেন যে বিভিন্ন প্রশাসনিক এরিয়াকে এক একটা শহর ধরে নেওয়া যেতে পারে যেমন মনে করেন টাওয়ার হামলেটস নিউহাম হেকনি যে বারা রয়েছে এই এক একটা বারা এক একটা আলাদা প্রশাসনিক এরিয়া আলাদা পৃথক মেয়র রয়েছেন পৃথক বাজেট রয়েছে পৃথক অনেক কিছু সিস্টেম অনেক আলাদা পৃথক রয়েছে এই জন্য এক একটা বারাকে বড় শহরগুলোর ক্ষেত্রে আমি বলবো ও করাচি শহরে আমি ছিলাম তো করাচি শহরে শহরের ভেতরেই পাঁচ জেলা খালি শহরের ভিতরে পুরো শহর যদি আপনি দেখেন তাহলে দেড়শো দুইশো মাইল হয়ে যাবে এখন এত বড়ো যদি চতুর্দিকে এটার পরিমাপ করেন তো এখন শহরের এক পাশ থেকে আরেক পাশ দিয়ে যদি ক্রস করে তাহলে শহরের ভেতরেই তিন ঘন্টা চলে যায় তো এই বড় বড় শহরগুলোকে পুরো শহরকে এক শহর নয় কয়েকটি শহর ধরা যায় এক একটা ইন্তজামি বাড়া এক একটা প্রশাসনিক এরিয়া যেমন এখানে বাড়া রয়েছে যেমন টাওয়ার হামলেটস রেড ব্রিজ নিউহাম একনি এই ধরনের যতগুলো ভাড়া রয়েছে এই সবগুলোকে এক একটা শহরের সমতুল্য ধরে আপনি যদি ওই শহরের এরিয়া আপনার এরিয়াটা ছেড়ে দেন তাহলে আপনি মকিম হয়ে যাবে মুসাফির হয়ে যাবেন রাস্তায় এখন আটচল্লিশ মাইল বা তার চেয়েও বেশি দূরে পৌঁছার পর যেখানে পৌঁছালেন সেই জায়গায় পৌঁছার পর আপনাকে দেখতে হবে এটা কি আমার বাড়ি বা আমার বাসা যদি আপনার বাড়ি মনে করেন এটাকে আপনার বাসা মনে করেন এটাকে তাহলে আপনি একদিনের জন্য যদি যান এক ঘন্টার জন্য যদি যান আপনি মকিম হয়ে যাবেন এটা আর দেখতে হবে না যে কতদিন থাকবেন কিনা যদি এটা নিজের বাসা না হয় নিজের বাড়ি না হয় নিজের গ্রাম না হয় তাহলে নিজের টাউনের বাসাও হতে পারে কারো কারো আছে যে আমাদের শহরের বাসাও আছে গ্রামে বাড়িও আছে শহরের বাসাকেও নিজের বাসা মনে করে হয় আবার গ্রামের বাড়িকেও নিজের বাড়ি মনে করা হয় তো যেখানেই যাবেন বাসায় গেলেও আপনি মুকিম হয়ে যাবেন আর ওই শহরের ভেতরে গেলেই আপনি মুকিম হয়ে যাবেন ওই গ্রামের ভেতরে যে গ্রামে বাড়ি রয়েছে সেখানে গেলেও আপনি মুকিম হয়ে যাবেন যদি ওই জায়গাটা নিজের বাড়ি না হয় অথবা নিজের বাসা না হয় যেটাকে নিজের বাসা মনে করা হয় এখানে একটা নিয়তের সঙ্গে বিরাট সম্পর্ক রয়েছে কারো কারো কিছু প্ল্যাট ফ্ল ফ্ল্যাট প্লট এবং ফ্ল্যাট ইত্যাদি খরিদ করে অনেকে এগুলো বাড়া দিয়ে দিয়েছেন এটাকে নিজের বাসা মনে করেন না মনে করেন না আমার সিলেটটা অনেক কোনো বাসা নেই এগুলো সব বাড়া দেওয়ার জন্য ভাড়া স্বরূপ দেওয়ার জন্য আমি এগুলো কিনেছি আমার বাসা নেই সিলেটে যদিও মালিক তিনি ওই বাসার কিন্তু এরপরেও নিজের বাসা ওইটাকে টোটালি মনে করেন না থাকবেন না বা স্থায়ীভাবে থাকার জন্য এরপরে যদি থাকা হয়ে যায় তাহলে তিনি মকিম হবেন না মুসাফির থাকবেন এটা নিজের বাসা নয় এটা নিয়তের সাথে এটা অনেকটা সম্পর্কিত তো কেউ কেউ আছেন বড় বড় টাওয়ারগুলোতে ব্যবসার সাথে এটা তো নিজের বাসা মনে করেন না মনে করেন না এটাকে এমনি হয়তো ফেলে রেখে দিয়েছেন তবু এটাতে গেলে মকিম হবেন না মকিম হবেন না হ্যাঁ যদি এটাকে নিজের বাসা মনে করেন যে শহরে আমাদের বাসা আছে আমি এটাকে নিজের বাসা মনে করি আমাদের বাসা এটা আমরা যদি এটা মনে করি তাহলে ইনশাল্লাহ ওইটাতে যাওয়ার পর তিনি মকিম হয়ে যাবেন মুসাফির থাকবেন না আর নিজের বাসার না মনে করলে এটা মুসাফিরে থাকবেন দস্তুর মতো তো এটা এই শহরে বোঝা যাবে তার এই শহরে তার কোনো বাড়ি নেই তার কোনো বাসা নেই এটাই বোঝা যাবে কেউ কেউ বাড়িকে একেবারেই নিজের বাড়ি একেবারে টোটালি ইটার অবস্থান শেষ করে দিয়েছেন এই প্লেস আর নেই বাড়ির স্বরূপ ইটার অবস্থান আর নেই তো ওই বাড়িতেও গেলে আবার বাড়ি থাকবে না ওইটা তো আর মহিলাদের জন্য আমরা বলি যে বাপের বাড়ি যেটা হবে ওইটাতে গেলে তিনি মুসাফির থাকবেন কিন্তু নিজের স্বামীর বাড়ি যেটা ওইটা হলো এখন স্বাধীর পরে বিয়ের পরে ওইটা নিজের বাড়ি তো এই জন্য স্বামীর বাড়িতে গেলে মকিম হবেন আর নিজের বাপের বাড়ি অন্যত্র ওইটা আর এখন নিজের বাড়ি নেই নিজের বাড়ি এখন বর্তমানে নয় বিধায় সেখানে গেলে মুসাফির থাকবেন তো যাওয়ার পর দেখতে হবে ওইটা নিজের বাড়ি বা নিজের বাসা না এটা নিজের বাড়িও নয় নিজের বাসাও নয় যদি নিজের বাড়ি বা বাসা হয় অল্প সময়ের জন্য গেলেও সেখানে পৌঁছার পর আপনি মোকিম হয়ে যাবেন মুসাফির থাকবেন না আর যদি সেখানে পৌঁছার পর দেখলেন যে এটা নিজের বাড়িও নয় নিজের বাসাও নয় তাহলে আপনাকে দেখতে হবে আপনি এক জায়গায় কতদিন থাকবেন এই এক জায়গায় কতদিন থাকবেন এই এক জায়গায় যদি মানে পনেরো দিন থাকার ইচ্ছা হয় তাহলে আপনি নিজের বাড়ি না হলেও নিজের বাসা না হলেও মোকিম হয়ে যাবেন মুসাফির থাকবেন না পনেরো দিন যদি একাধারে অবস্থানের ইচ্ছা থাকে আর যদি পনেরো দিন থাকার কোনো ইচ্ছা না থাকে এর আগে অন্যত্র চলে যাবেন অথবা দু দিন পরেও চলে যেতে পারেন পাঁচ দিন পরেও চলে যেতে পারেন একদিন পরেও চলে যেতে পারেন বা দশ দিন পরেও চলে যেতে পারেন মেবি একটু বেশি সময় লাগতে পারে কিন্তু স্পেসিফিক পনেরো দিন এই একটি জায়গায় থাকার ইচ্ছা নেই এরকম কোনো নিয়ত করেননি তাহলে আপনি কন্টিনিউ মুসাফির থাকবেন আমার আব্বা এই দেশে আসতেন রামাদানের ছুটিতে কয়েক বছর এসেছেন শেখুল হ্যাদ সাল্লাম আব্দুল মুসৌর সাহেব নির্বাহী মুখতামি মুন্সিবাজার মাদ্রাসা তো উনি এসেছেন তো উনি এক সপ্তাহ পরে হয়তো বার্মিংহাম যাওয়া যাওয়ার প্রয়োজন দেখা দিতে পারে অন্যত্র যাওয়ার প্রয়োজন দেখা দিতে পারে তো উনি কাল থাকলেও এক মাসের উর্ধে সময় থাকা সত্ত্বেও তিনি কিন্তু যেহেতু এক জায়গায় পনেরো দিন থাকার জন্য স্পেসিফিক নিয়ত তাঁর ছিল না বিধায় তিনি মুসাফির ছিলেন তো মুসাফিরের জন্য বিধান কি শুধু নামাজের মধ্যে কসর করতে হয় নফল সুন্নাত ওয়াজিব নামাজ পূর্ণ পড়তে হবে যদি পড়েন পূর্ণ পড়তে হবে ওয়াজিব তো পড়তেই হয় আর সুন্নতি মোয়াক্কদা ইত্যাদি না পড়লেও পারা যায় ইজাজত রয়েছে কিন্তু পড়লে পূর্ণ পড়তে হবে ফুল পড়তে হবে চার রাখাতের জায়গায় চার রাখতেই পড়তে পড়তে হবে আর শুধু নামাজের মধ্যে কসরের বিধান মধ্যে মধ্যেও শুধু চার রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে কসরের বিধান রয়েছে অর্থাৎ চার রাখাত বিশিষ্ট নামাজ হলে কসরের বিধান অন্য কোনো নামাজের মধ্যে নয় দু রাখাত বা তিন রাখাত বিশিষ্ট নামাজ যদি হয় যেমন ফজরের নমাজ ফরজ নামাজ এগুলোতে পূর্ণ নামাজ পড়তে হবে একা পড়েন জমাতের সাথে পড়েন সর্বাবস্থায় আর নফল সুন্নাত এগুলোতেও পূর্ণ পড়তে হবে ওয়াজিব পূর্ণ পড়তে হবে এর মধ্যে কোনো কসর নেই আর শুধু ফরজের মধ্যে কসর আর ফরজের মধ্যেও শুধু চার রকাত বিশিষ্ট ফর্জের মধ্যে কসর তাও আবার সব সময় নয় যদি একা পড়েন মুসাফির অবস্থায় থাকতে হবে মুসাফির মুসাফিরের অবস্থা যে আমি শরীয়তের দৃষ্টিতে মুসাফিরের ডেফিনেশন আমার উপর ফিট হচ্ছে আমি মুসাফির বলে গণ্য শরীয়তের দৃষ্টিতে তাহলে শুধু ফরজনামাজের মধ্যে কসর আবার ফরজনামাজের মধ্যে সব ফর্জনামাজের মধ্যে নয় চার রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে আবার চার রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে সব সময় নয় যদি স্থানীয় ইমামের পেছনে পড়েন তাহলে নামাজ পড়তে হবে অথবা মকিম ইমামের পেছনে পড়েন তো পূর্ণ পড়তে হবে আর যদি একা পড়েন অথবা কোনো মুসাফির ইমামের পেছনে পড়েন তাহলেই কেবল আপনার জন্য বিধান হল চার রাখাত বিশিষ্ট নামাজগুলোতে শুধু নামাজের মধ্যে যেগুলো চার রাখাত বিশিষ্ট রয়েছে আর সেই চার রাখাত নামাজ কোনটি জোহরের নামাজ এশার নামাজ এই এই দুই আর আসরের নামাজ জোহর আসর আর এশা এই তিন ওক্তের শুধু ফর্জের মধ্যে যদি একা পড়েন অথবা মুসাফির ইমামের পেছনে পড়েন মুসাফির অবস্থায় তবেই কেবল দুরাকাত পড়তে হবে স্থানীয় ইমামের পেছনে পড়লে পূর্ণ নামাজ পড়তে হবে এই বিবরণ পরে আমি আপনাকে বলবো হাজার সফরে যাওয়ার পর মুসাফিরের বিধান তো মক্কাতুল মুকরমায় যদি কেউ পনেরো দিন অনেক হাজি সাহেবানরা লম্বা সময় নিয়ে যান তো ওনারা মক্কায় পনেরো দিন থাকার ইচ্ছা থাকে তো মক্কাতুল মোকর্মায় যদি পনেরো দিন থাকেন তাহলে আপনি মক্কায় মকিম হয়ে যাবেন আর যদি মক্কাতুল মোকরমায় পনেরো দিনের কম থাকার ইচ্ছা আপনার সিস্টেম অনুযায়ী থাকে তাহলে আপনি মক্কাতুল মোকরমায় যথারীতি মুসাফির বলে গণ্য হবেন কিন্তু আলহামদুলিল্লাহ যারা হজে যান তারা প্রত্যেক নমাজি জমাত সহকারে যেহেতু পড়েন সুতরাং এখানে কাসর করার কোনো সুযোগই নেই কিন্তু একান্ত কোনো এক সময় যদি জমাত মিস হয়ে যায় কোনো রজোরের কারণে টয়লেটে চলে গেছেন কেউ বাথরুমে চলে গেছেন বা কোন রজোর হয়ে গেছে তখন যদি এই চার রাখাত বিশিষ্ট নামাজ কোথাও পড়েন তাহলে একা পড়লে অথবা মুসাফির ইমামের পেছনে পড়লে কসর করার বিধান এর জন্য রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আর এছাড়া ঐলামায় কারাম বলেছেন যে বর্তমান সময়ে যেহেতু মিনা মুজদালিফা এগুলো মক্কাতুল মুকাররমার সিঠি প্রায় ওইটার একেবারে কাছে পৌঁছে গেছে সুতরাং মক্কাদুল মুকরমায় অবস্থানের যে বিধান সেটা সেখানেও বলবৎ থাকবে অবশ্য আমার ব্যক্তিগত খেয়াল যে আরাফার ময়দান যেটা সেটা একটা পৃথক জায়গা সেটা ওই শহরের অবস্থান আমরা ধরে নিতে পারি না কিন্তু জানি না আরাফাতের ময়দানের দূরত্ব কতটুকু এক্স্যাক্টলি তো এই ব্যাপারে একটু প্রত্যেকে জেনে নিতে হবে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আমি একটু জানবারও চেষ্টা করব ইনশাআল্লাহ তো তো সাধারণত পনেরো দিন এখন আর বর্তমানে কেউ তো লম্বা প্যাকেজ নিয়ে যান না মক্কাতুল মুকারমায় পনেরো দিন থাকার সুযোগ হয় না তো মক্কাতুল মোকারমায় যদি পনেরো দিনের কম থাকেন তাহলে আপনারা মকিম থাকবেন এবং মুনামিজ দলিফার যে অবস্থানটা সেটা মক্কার অবস্থানেরই সমান ধরে নেওয়া যেতে পারে যেহেতু শহর একেবারে কাছে পৌঁছে গিয়েছে এক সময় ছিল এটা মক্কার বাইরে আর এখন এটা মক্কার বাইরে নয় মক্কার একেবারে কাছাকাছি অথবা মুমার সিটি এবং শহর সেখান পর্যন্ত পৌঁছে গেছে বিধায় এটাকে মাক্কার সমান মনে করা এবং মক্কা শরীফের যে বিধান সেখানেও এটা বলবৎ করা এটা ঠিক হবে এবং এর উপরে আমল করা উচিত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন আছে ওনার কোনো প্রশ্ন না দুটি প্রশ্ন ছিল এখানে একটি কথা আপনি যে বলছেন যে কারো কারো হয়তো ব্যবসা থাকতে পারে লুটন মনে করেন এখান থেকে আরও একটু দূরে যেখানে আটচল্লিশ মাইলের বাইরে হয়ে যায় এরকম জায়গায় যদি কারো ব্যবসা থাকে ওইটা তো থাকার জায়গা না ওখানে গেলে কি মুসাফির হবে না দেখেন প্রথম কথা হলো বাড়িতে যান আর নিজের থাকার জায়গায় যান রাস্তায় আপনি মুসাফির হয়ে যাবেন যে অবস্থান স্থল থেকে আপনি রওনা করবেন রওনা করার পর আপনি যখন রওনা করবেন তো রওনা হওয়ার পর সাথে সাথে রাস্তায় আপনি মুসাফির হবেন রাস্তায় মুসাফির হওয়ার জন্য কোথায় যাচ্ছেন এটা দেখার প্রয়োজন নেই কোথায় যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন না ওই জায়গায় সেখানে পৌঁছার পর দেখতে হবে ওইটাকে আমার বাড়ি বা আমার বাসা না শুধু আমার ব্যবসা শুধু ব্যবসা শুধু ব্যবসা যদি হয় তাহলে আপনি মকিম হবেন না ওখানে আপনার বাড়ি থাকতে হবে গড় থাকতে হবে বতন থাকতে হবে নিজের স্থায়ী বাসা থাকতে হবে অথবা নিজের থাকার জায়গা যে লুটনে আমার একটা বাসা আছে তো লুটন শহরে যাওয়ার পরপরই মুকিম হয়ে যাবে মাঝে মধ্যে এক দুই দিন থাকাও পড়ে

মাইলের রাস্তা যারা অবলম্বন করবেন তারা কিন্তু লন্ডন আসলেও মুসাফির হবেন না আর লন্ডন থেকে পঁয়তাল্লিশ মাইলের রাস্তা যারা অবলম্বন করবেন তারা সেখানে গেলে মুসাফির হবেন না তারা যথারীতি মোকিম থাকবেন আর যারা আটচল্লিশ মাইল বা তার চেয়েও বেশি রাস্তা লম্বা রাস্তা অবলম্বন করে লন্ডনে আসবেন বা লন্ডন থেকে লুঠোন যাবেন তারা কিন্তু মুসাফির হয়ে যাবেন তো আশা করি বিষয়টা এইভাবে জেনে নেয়া আর সেই সফরের পরিমাণ অনুযায়ী নিজের উপর মুসাফিরের হুকুম আরোপ করা অথবা মকিমের হুকুম আরোপ করাটা উচিত হবে এই সমস্ত জায়গায় এইভাবে খেয়াল রেখে চলাটা উচিত এক মমিন বান্দার ইচ্ছা কি হল সে সফরে যাওয়ার আগে সে নামাজ কিভাবে পড়বে সে কিভাবে তার নামাজের ব্যবস্থা কি হবে রাস্তায় তার নামাজ কিভাবে কোন বক্তের নামাজ আসবে কিভাবে গিয়ে সে পৌঁছাবে এই ব্যাপারগুলো আগে এক মমিন বান্দার উচিত হলো যে এইগুলো আগে খোঁজ খবর নেয়া আমরা পরবর্তী নামাজ আমরা কোথায় গিয়ে পড়বো আল্লাহ আসিম তো আমাদের এক সাথী একবার আমার উস্তাদ শেখুল ইসলাম আল্লাহ মুফতি তাকি উসমানী সাহেবের ওই খুব বেশি বিমানে সফর করেন তো সফর করার পর ওই হ্যান্ড লাগেজ যেটা ওইটা খুলেই দেখলেন এত বড় একটা লোঠা বা বদনা অজুর পাত্র ওইটা রাখা তো অর্ধেক জায়গা ওনার চলে গেছে তো এইটা হলো ওনার সফর সঙ্গী সুবহান আল্লাহ এখন এটা দেখার পর উনি বললেন যে আমরা তো কত হাওয়াই জাহাজের সফর করি তো ওইখানে পানি আগে নিয়ে ওইখানেও যাতে পানির কোনো অপব্যবহার না হয় এটার ব্যবস্থা তিনি করেছেন আর এটাতে আগে পানি নিয়ে নেন একটু পানি নিয়ে নেওয়ার পর কারণ পানি প্রথমে ওইটা কোনো সময় টিপ দিয়ে রাখতে হয় পানির জন্য কষ্ট হয় তো পানি আগে নিয়ে নিলেন খুব কম পানি নেবেন যে পানি দিয়ে কম আজকম বুজুটা করে নেওয়া সম্ভব এইভাবে তিনি ইন্তজাম করেছেন এবং তিনি বলেছেন যে প্লেনেও আমার কোথাও কোনো বাধাগ্রস্ত হতে হয়নি আল্লাহ সুক্রিয়া সব জায়গায় নামা কোনো মতে কোনো মতে অজু করে আমি নামাজ পড়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না আমি হাজার হাজার প্লেনের সফর করি শত শত নয় হাজার হাজার প্লেনের সফর আমার করতে হয় কিন্তু আমি কোথাও বাধাগ্রস্ত হই না কিন্তু আমরা মামুলি অর্জোরের কারণে আমরা অনেক সময় বাদ দিয়ে দিই এটা ঠিক হয় না হ্যাঁ অবশ্য টয়লেট এরিয়াকে অন্যের জন্য অপরিচ্ছন্ন করে ফেলা এটাতে একটু শিক্ষিত হতে হবে শিক্ষিত হওয়ার অর্থ আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি পা ধোয়ার ক্ষেত্রে পা ধোয়ার মাধ্যমে আপনি এটাকে নষ্ট করবেন না আমি আবার ওইটা ক্লিন করে একটু টিস্যু দিয়ে ক্লিন করে শুকিয়ে এরপরে বের হই তো এইভাবে অন্যের জন্য এটা বিরক্তিকর অন্যের জন্য অপরিচ্ছন্ন করে রাখা আর একেবারে ভেজা এরিয়া বানিয়ে ফেলা এটা ঠিক হবে না একটু একটু আমাদেরকে খুব খেয়াল রেখে ধীরে ধীরে আস্তে আস্তে এবং খুব কম পানি দিয়ে একবার মুখ দৌত করে নিলে ফরস আদায় হয়ে যাবে ওই সময় আমরা আগেই দাড়িটা মুছে নেই ঠেসু দিয়ে যাতে ওই পানি এদিক সেদিক না পড়ে তো এই খেয়ালটা আমরা করি অন্তত আলহামদুলিল্লাহ তো এইভাবে ইচ্ছা থাকলে উপায় হয় এভাবে সফরে আমরা গাড়িতে অনেক সময় মুসাল্লা রাখি না আমরা সার্ভিসে গিয়ে ওঠে আমাদের জন্য উচিত হবে আমরা নামাজ পড়তে যেন পারি কোথাও পার্কে যেন পড়তে পারি সেখানে মুসাল্লা বিছানোর মতো বুটের মধ্যে কিছু মুসাল্লা রেখে দেওয়া উচিত ছাঠাই রেখে দেওয়া উচিত শক্ত এমন জিনিস রেখে দেওয়া উচিত যেটা যে কোনো জায়গায় যেন বেছানো যায় তো আল্লাহ তালা এই আবাদতকে পুরো জীবনের জন্য ফর্জ ইবাদতের দায়িত্ব পালনের একটা নেশা যেন আমাদের মধ্যে তৈরি করে দেন এবং সে অনুযায়ী সফরে হাদারে জীবন অতিবাহিত করার একটা মানসিকতা যেন আমাদের মধ্যে পয়দা হয় এই দোয়া আমি বিশেষভাবে করছি আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ আমিনব্বাল আল্লাহ আল্লাহ এই হাজার সফরকেও যেন সবার জন্য উপকারী বানিয়ে দেন মকবুল সফর যেন বানিয়ে দেন আমরা অন্যকে কষ্টও দেব না আবার আমি আমার আবাদতের জন্য একটা সুযোগও আমি তৈরি করে নেব তো আল্লাহ সুখ্রিয়া প্লেনে অনেকেই সিটে বসে নামাজ পড়েন এই মাস চলে আসুক তো এটা আমরা ঠিক মনে করি না কারণ ফরজ নামাজের জন্য কেয়াম যেটা এটাও ফরজ কলার হয়তো এনে আছেন জি জি আমাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম

حسناً، إن شاء السلام عليكم. السلام عليكم، السلام الله تعالى مقبول عمرار توفيق نصيب كرين، اللهم آمين يا رب العالمين. جارح وجه جهة حج تمتع، نيوت بروتو مسألة جنينيه دور كار، عمرار بور حلال عمرار، নিয়ত করেই যেতে হয় প্রথমে আমাদেরকে অমরান নিয়ত করেই যেতে হয় তো অমরান নিয়ত করে যখন যাবেন তখন নিয়ম হল আপনি যাওয়ার আগে এটা নিয়ত করবেন যে এটা হাজ্যে তামাত্ম অথবা শুধু উমরার জন্য আপনি যাচ্ছেন তো এহরাম শুরু হওয়ার সাথে সাথে এহরামের বিধান কার্যকর হয়ে যায় এহরামের বিধানের উপর আমল করতে হয় কোনো খুশবু ব্যবহার করতে পারবেন না আরও কিছু নিষেধাজ্ঞা রয়েছে পুরুষদের জন্য সেলাই করা কোনো কাপড় তারা পরবেন না তো এটা খেয়াল রাখতে হবে পুরোপুরি তো এই ব্যাপারে একটা বিধান হলো যে যখন নিয়ত করবেন নিকাত আসার আগে আগে নিয়ত করে ফেলতে হবে কত মানুষের ব্যাপারে বিধান আমরা জানলাম যে এত কমন মাস আলা যে হারান শরীফের তিনটা সীমানা রয়েছে একটা সীমানা অনেক দূরবর্তী এটা জেদ্দায় যাওয়ার একটু আগেই এই সীমানাটা চলে আসে ইয়ালামলাম যেটাকে বলে তো আমাদের উপমহাদেশ থেকে যারা আসেন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা আসেন তারা ইয়ালামলম হল তাদের জন্য মেকাত আর অন্যান্য এলাকার সবার জন্য অন্য মেকাত রয়েছে এর আগে হ্যারাম বাঁধতে হবে তো হ্যারাম শুরু করার পর চেহারা খোলা রাখা জরুরি আর এটা পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে এমন একটা ব্যবস্থা আছে যে চেহারার মধ্যে কাপড় টাচ করবে না শুধু এমন কিছু মাথার টুপি আছে মহিলাদের জন্য যেটা সামনে দিয়ে যদি আপনি এই নেকাব রাখেন তাহলে ইনশাআল্লাহ ক্যাপের মতো যেটা রয়েছে তো ওইটা দ্বারাও আপনারা পারবেন এই ব্যবস্থাটাও নিতে পারবেন পর্দার খেয়াল এইভাবে রাখতে পারবেন অথবা হাত পাখা আপনি হাতে রাখবেন জি আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা একটু পরে শুনি ইনশাল যেহেতু ছোট্ট একটি ব্রিজ হচ্ছে আশা করি দর্শক শ্রোতা আপনি অবশ্যই সঙ্গে থাকবেন আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা পুরোপুরি শুনবো ইনশাল্লাহ এবং আরও নতুন করে নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানত একরা বাংলার দর্শক শ্রোতা সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইউএনে উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাক্ষবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা মাদান আলী জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন সাহেব জি মুফতি সাহেব আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন ছিল এই উমরার নিয়মকানুন উনি জানতে চেয়েছিলেন এবং কিছু অংশ বলেছিলেন বাকি অংশটুকু ইশা দেখেন সর্বপ্রথম কাজ হল এহরাম শুরু করা তো হেরামের অবস্থায় আট নয়টি নিষেধ রয়েছে যেমন মনে করেন নোখ কাটতে পারবেন না চোল ছিঁড়তে পারবেন না বা চোল কাটতে পারবেন না এরপর খুশবু বা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না আর পুরুষদের জন্য জরুরি হলো তারা সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবেন না তো তাদের জন্য এটা খুব জরুরি একটা বিষয় সেলাই কাপড়ের শরীরের কোনো বডির একটা সাইজ অনুযায়ী সেলাই করা কোনো কাপড় পরতে পারবেন না তো হ্যাঁ এই জন্য বেল্ট যেটা বাঁধা হয় এটা ঠিক আছে আবার এটা ড্রেস না শরীরে তো শরীরের কোনো কাপড় না কোমর বাঁধার জন্য যদি বেল্ট বেঁধে ফেলেন এটা ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে কিন্তু সেখানে যাওয়ার আগে আগে মেকাত শুরু হওয়ার আগে আগেই হ্যারাম শুরু করে দিতে হবে তো এহরাম তিন কাজের মাধ্যমে শুরু হয় একটা হলো এহরামের কাপড় পরিধান করা আর দ্বিতীয় হলো উমরার নিয়ত করে যে এই মুহূর্ত থেকে আমি এহরাম শুরু করলাম এই নিয়তটা আর নিয়ত করার পরপরই একবার তাল বিয়া পড়া লব্বাইক আল্লাহ্বাইক লব্বাইক লাব্বাইক শারিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক লাক তো এই যে লব্বাইক আল্লাহম্বা লব্বাইক এটা একবার অন্তত পড়ে নেয়া এটা হলো জরুরি তো এই কাজটা যদি করে নেন তাহলে এহরাম শুরু হয়ে যাবে তো এই তিনটা কাজের মাধ্যমে এহরাম শুরু হয় শুধু কাপড় পরার মাধ্যমে এহরাম শুরু হয় না বরং কাপড় এহরাম শুরু হয় এহরামের কাপড় পরা আবার একই সাথে এহরামের উমরার নিয়ত করে এহরাম স্টার্ট করা আর এরপর একবার তাল তালবিহা পড়া এর মাধ্যমে শুরু হয় তো আপনারা প্লেইনে থাকতেই শুরু করে নেবেন এটা শুরু করে নেবেন এই আর পুরুষদের জন্য এটাও জরুরি যে ওনারা নিচে মোজা ইত্যাদি পরবেন না আর যদি কোনো স্যান্ডেল ইত্যাদি পরেন তাহলে পায়ের মধ্যখানের যে হাড্ডি হাড় ওইটা যেন বাইরে থাকে পায়ের মধ্যখানের যে হাড় যেটা ওইটা বাইরে যেন থাকে এটা একটু খেয়াল রাখবেন এটা খোলা যেন থাকে বাইরে আর অর্থ হলো খোলা থাকা তো স্পঞ্জ পরবেন বিভিন্ন স্যান্ডেল পরবেন না যেগুলো দ্বারা এই অংশটা দেখে যায় তো এরপরে অহরাম শুরু করার পর মক্কাতুল মুখ্যমায় গিয়ে আপনি যখন দাখিল হবেন তখন এহরামের পর সবচেয়ে বড় কাজ হল কন্টিনিউ তালবিয়া পড়তে থাকা তো এরপর সবচেয়ে ভালো আমল উত্তম আমল নামাজের সময় নামাজ আদায় করা কিন্তু বাকি সময়গুলোতে শুধু তালবিয়া পড়াটাই লব্বাইক লব্বাই কালা শরী কালক ইন আল হামদা তালকুল তো একেবারে মসজিদে হরাম পর্যন্ত মসজিদুল হরাম ইন মক্কা আল মুকাররমা পৌঁছার আগ পর্যন্ত পৌঁছার পর্যন্ত কন্টিনিউ তালবিয়া পড়তে থাকবেন রামায়াম এর একটা নিয়ম বলেছেন মুস্তাহাব হলো প্রতিটি সিচুয়েশন চেঞ্জ করার সময় একবার পড়বেন বসা থেকে দাঁড়ালেন একবার পড়বেন দাঁড়ানো থেকে বসলেন আরেকবার করবেন চলা আরম্ভ করলেন প্লেনের ভেতরেই হোক তো আপনি আরম্ভ করতে একবার পড়লেন আবার ফেরত চলে আসলেন সিটে আর একবার পড়বেন তো এইভাবে প্রত্যেকটা মুভমেন্ট চেঞ্জ করার সময় এক একবার পড়াটা উচিত বেতুল্লাহ শরীফে যখন ঢুকবেন তো ওই সময় যদি ফর্জ জামাত চলাকালীন সময় হয় তাহলে তাহলে ফরজ নামাজের মধ্যে জয়েন করবেন নামাজটা পড়ে নেবেন আর না হয় অন্য যে কোনো সময় ঢুকলেই এই প্রথম কাজ হলো তাওয়াফ করা তো মাতাফের মধ্যে ঢোকার পর ইজতেবা করতে হয় প্রথম এই ডান কাঁধ যেটা এটা পুরুষদের জন্য বলছি ডান কাঁধটা খোলা রাখা ডান কাঁধ ডান পাশের শোল্ডার রাইট হ্যান্ড রাইট সাইড শোল্ডার এটা খোলা রাখবেন আর হাজরে আসফত থেকে তোয়াপ শুরু করবেন তো এটা এই এটাকে বলা হয় ইজতে বা আর প্রথম তিন চক্করের মধ্যে মহিলা পুরুষদের জন্য রমাল করাও সুন্নাত মানে তিন চক্কর একটু দৌড়াইয়ে দৌড়াইয়া হাঁটা মানে দৌড়ানোর স্টাইলে বাহাদুরের মতো একটু এইভাবে চলবেন তো এরপরে হাজরে আসফদের সামনে যাবেন যাওয়ার পর বিসমিল্লাহি আল্লাহ আকবর হাম পড়ে দূর থেকে এখন তো চুমা দিয়ে হাজারে আসপদকে চুম্বন করে এরপরে তবাব শুরু করার সুযোগ একেবারেই নাই আর দ্বিতীয় আরেকটা কারণ হয়েছে যে বর্তমান সময়ে যেহেতু এই হাজারে আসপদের মধ্যে খুব দামি সুগন্ধি রাখা হয় আতর দিয়ে ওইটাকে রাখা হয় তো অনেকে কিন্তু নিজেদের হাজার মধ্যে দাম পর্যন্ত আওয়াজীব হয়ে যেতে পারে পরিমাণে অনেক বেশি খুশবু তাদের শরীরে লেগে যায় তো এটা লেগে যায় এইভাবে দাম ওয়াজিব হয়ে যায় তাদের উপর তো এখন স্পর্শ করা হেরামের অবস্থায় ঠিক হবে না হ্যারামের অবস্থায় স্পর্শ করার সুযোগও নেই মানুষের সংখ্যা বেশি আর দ্বিতীয় কাজ অসুবিধাটা হলো যে খুশবুর কারণে এটা স্পর্শ করাটা ঠিক হবে না তো এরপরে হেরাম বাদার আগে খুশবু ব্যবহার করা হেরাম বাদার আগে আপনি খুশবু ইত্যাদি ব্যবহার করে একটু শুকিয়ে নেওয়াটা উচিত তো বগলের মধ্যে দোনো বগলের মধ্যে একটু খুশবু নিয়ে নিলেন অথবা যে যে জায়গায় মানুষের লাইট দুর্গন্ধ হয়ে যায় সময় বেশি চলে গেলে সেই সমস্ত জায়গায় একটু খুশবু লাগালেন আর একটু খুশবুটা লাগানোর পর যাতে একটু সময় চলে যায় যাতে ড্রাই হয়ে যায় একটু তো এইভাবে এই কাজটা করা বরং ভালো আপনি হারাম শুরু করার আগে দৌড়াখাত অজু করা হুসল করা দৌড়াখাত অজু করা হুসল করা দোরাখাত নফল নমাজ পড়া এরপরে হারাম শুরু করা এটা সুন্নাত কিন্তু যেহেতু এহারাম শুরু করার আগে প্লেনের মধ্যে এই সুযোগটা অনেক সময় পাওয়া যায় না এবং খুব ঝামেলা থাকে তো এই জন্য ঘরের মধ্যেই যে দুই রাখাত পড়বেন আপনি সফরের নিয়তে দো রকাত পড়বেন সফরের নিয়তে যে সফরে বের হওয়ার আগে দো রকাত নফল নামাজ পড়া এমনিতেই সুননাথ আর আরও দোরখাত পড়ে নিবেন এহরামের আগের দো সেটা প্লেনে এয়ারপোর্টে গিয়ে পড়ার অনেক সময় সুযোগ হয়ে ওঠে না তো তাড়াহুড়ো থাকে এবং বিজি থাকে জায়গার অসুবিধা থাকে তো এই জন্য এই দোরাখাত দোরখাত চার রাখাত পড়ে নেবেন সফরের দোরাকাত হলো সুননাথ সফরের আগে আর এহরামের এহরাম শুরু করার আগে দোরকাকাত সুন্নাত তো ঘর থেকে যদি হেরাম শুরু না করে থাকেন তাহলে ঘরেই হেরামের জন্য হেরামের আগের যে দোরকাত সুননাথ রয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারবেন তো এরপরে বেতুল্লাহ শরীফের চক্কর লাগাবেন তো প্রথম তিন চক্করের মধ্যে রামাল করবেন একটু কাঁধটা হিলিয়ে আস্তে আস্তে দৌড়াবেন আর প্রত্যেক চক্করের আলাদা কোনো দোয়া নেই প্রতিটা রাউন্ড যে করবেন সাত রাউন্ড এটা আলাদা কোনো দোয়া নেই কিন্তু কিছু দোয়া স্মরণ করে নেওয়া মুখস্ত করে নেওয়া উচিত আর যদি এরপরেও কেউ পারেন না দেখে দেখেও পড়তে পারবেন কিন্তু দোয়ার মধ্যে দোয়া পড়া মূল উদ্দেশ্য যেন না হয় দোয়া করা মূল উদ্দেশ্য হয় তো দোয়া করা মূল উদ্দেশ্য হতে হলে এগুলো একটু দোয়ার অর্থ জানাটা ভালো এখন মানে রেকর্ডেড পড়ছেন অন্তরের মধ্যে দোয়ার কোনো আবেদন নেই দোয়ার কোনো অর্থ জানা নেই কী আল্লাহর কাছে ছাচ্ছি এটাও নেই নিজের বাসায় দোয়া করতে পারবেন আর প্রত্যেক চক্করের মধ্যে রুক নেই অ্যামানিকে হাত দিয়ে একবার স্পর্শ করা এটা চুম্বন করা জরুরি নয় জাস্ট স্পর্শ করা এতটুকু পারলে আর না পারলে তাও নেই তো আর এছাড়া ইশারা করা বা রুকনি আমারিতে আসার পর আবার মানুষ এটাকে দূর থেকে ইশারা করে এটার কোনো বিধান নেই পারলে স্পর্শ করবেন আর না হয় আর কোনো বিধান নেই আর রুকনে ইয়ামানি আর হাজারে আসবদের মাঝখানে যে দোয়া পড়তে হয় এটা রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাত হাসানা ওয়াকিনা আজহাবান্নার এই দোয়াটা পড়া সুন্নাত তো এটা বেশি বেশি করে সময় পড়েও থাকেন এগুলো হাজিদের তো আফের অবস্থাতে পড়ার দৃশ্য দেখলেও আপনারা বুঝতে পারবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আহ হাসানা ওয়াকিনা আজহাবান্নার অনেক পড়ে বলছেন যে

সাত চক্কর কমপ্লিট হওয়ার পর সাতবার রাউন্ড করা কমপ্লিট হওয়ার পর মাকামে ইব্রাহিমের পাশে নফল নমাজ পড়া ওয়াজিব আর এর পরে এটা থেকে ফ্রি হওয়ার পর পানি পান করা আর এর পরে যদি সম্ভব হয় তাহলে মুলতাজম মুলতাজম হলো হাজারে আসফদ আর বেতুল্লাহ শরীফের দরজার মাঝখানের যে অংশ বেতুল্লাহ শরীফের যে বড় দরজা আর হাজারে আসফদের মাঝখানের যে অংশ এই অংশটাকে বলা হয় মুলতাজম এই মুলতাজমের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লি সাল্লাম একেবারে এক ছোট বাচ্চা যেভাবে মাকে চিমটে ধরে এইভাবে নবীজিসাল্লাহ আলী সাল্লাম চিমটে ধরেছিলেন আর এরপর তিনি ক্রন্দনরত অবস্থায় দোয়া করেছেন হাও মাও করে দোয়া করেছেন খেঁদে খেঁদে দোয়া করেছেন এক বাচ্চা যেভাবে তিন বছরের বাচ্চা যেভাবে মাকে একেবারে সিরিয়াসলি ধরে এবং ছাড়তেই চায় না আর মনের আবেগ যত ক্রন্দন আছে সব ক্রন্দন আর অন্যের উপর যা বিচার দেয় আর সব বিচার সে মাকে দে এবং মাকে আর ছাড়তেই চায় না কোনো অবস্থাতেই তো এইভাবে আল্লাহর নবী সাল আলি সাল্লাম দোয়া করেছেন তো সেটাও আজকালকে এখন আর এখন আমাদের জন্য সম্ভব নয় আহত হওয়া ছাড়া কোনো উপায় নেই এই অবস্থা মানুষের তো বিজি আর আমার তো এমন একটা ওষুধ খাই যে ওইটার কারণে ব্লিডিংয়ের আশঙ্কা যদি কোথাও হাত লেগে যায় তো এমন ব্লিডিং আরম্ভ হবে ওইটা বন্ধ করা মুশকিল তো রক্ত পাতলা করার ওষুধ তো এই ধরনের অসুস্থতার কারণে যদি দূরে থেকেই দোয়া করে নেন তাহলে ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে আর এরপরে জমজমের পানি পান করে এরপরে মুলতাজমের এখানে গিয়ে দোয়া করে দেন একটু দূরে থেকে করে নেবেন যেখানে হাইরম শরীফের সামনে মুলতাজমের সুজা যত দূর আছে সেখানে গিয়ে একটু দোয়া করে নেবেন আর এরপরে সাফা মারোয়ার দিকে যাবেন তো সাফা মারোয়ার মধ্যে গিয়ে দুই রাখাত নমাজ পড়ার পর দোয়া করবেন যে হ্যাঁ প্রথমে দুই রাখাত নমাজ পড়ে নেবেন সাত রাখাতে হ্যাঁ প্রথমে নামাজ পড়ে নেবেন এখন হারামের ভেতরে যে কোনো জায়গায় পড়ে নিলেই হবে কারণ মাকাম ইব্রাহিমের মধ্যে জায়গা দেয় না আমি তো নামাজ শুরু করছি পরে প্রথমে দেখছি অনেক মানুষকে পড়তে এর পরে আমি শুরু করছি তাদেরকে দেখে তো পুলিশ এই নামাজের অবস্থাতেই আমাকে সরিয়ে দিয়েছে তুমি নামাজটা অন্যত্র গিয়ে আমাকে পড়তে হয়েছে তো এরপরে হাজারে আসবাদের ইস্তেলামের পরে সর্বশেষ হাজারে আসবাদের ইস্তেলামের পরে দূর থেকে এইভাবে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে চুমুকে সাফা মারওয়ার দিকে যাবেন আর ইন্না ওয়াল সফা পাহাড়ের উপর উঠে প্রথমে ইন্না ওয়াল সোফাওয়াল মারতিন্লাহ আবদা উবিমা আবদা আল্লাহ বিহি এইভাবে সফা পাহাড় সফা পাহাড়ের উপর রোখটা হবে কিবলার দিকে রোখ করে তিনবার আল্লাহ আকবর বলবেন তিনবার আল্লাহ আকবর বলবেন

পুরুষ যারা আছেন তারা একটু দৌড় দিবেন আর মহিলা যারা তারা নর্ম্যাল হাঁটবেন আর এভাবে মারোয়া পর্যন্ত পৌঁছবেন মারোয়া পাহাড় পর্যন্ত পৌঁছবেন আর মারোয়া থেকে আবার সোফা পর্যন্ত এসে সব জায়গায় উঠার পর দোয়া করবেন আবার সোফায় আসবেন আবার মারওয়া যাবেন তো সোফা পাহাড়ের উপর উঠার পর মারোয়া পাহাড়ের উপর ওঠার পর দোয়া করাও একটা মুস্তাহাব আমল সাত চক্কর কমপ্লিট হবে আর এরপরে সাইর মধ্যে পরে চোল কাটাবেন আর মহিলারাও চুল কাটাবেন ভালো করে সামান্য একটু কাটলে হবে না এক চতুর্থাংশ কাটতে হবে মাথার চুলের এতটুকু অংশ বাট এক চতুর্থাংশ পর্যন্ত কাটাটা জরুরি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অন্যান্য হ্যারামের কিতাবাদি আপনারা পড়বেন আর পড়ার পর এরপরে আপনারা আমরা যাবেন মাস গুরু ভালো করে জানবেন হোটেলে গিয়ে হ্যারাম অবস্থায় হ্যারাম থাকাকালীন অবস্থায় মহিলাদের জন্য তো আলাদা কাপড় নেই কিন্তু অবস্থায় থাকতে পারেন এই অবস্থায় আপনারা সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না বাইরে থেকে ভুলে এসে অনেকেই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করে এটা বিরত থাকা জরুরি আমার

রমজানও যেতে রোজা কজা হয়েছিল কজাও খরাখিলাই নিয়ত খরি আর সওয়ালের ছয় রোজার নিয়ত রাখিলাম একম হয়েছেন শুধু কজাটা আদায় হইব সওয়ালের নফলি ছয় রোজার সাপ পাইতে এখন ফর্জও আদায় হয়ে যেত আর নফল হয়ে যেত ইলা অত মানে সোজা নাই বিষয়টা হ্যাঁ ঠিক আছে আপনারা চাইলে ফর্জ রোজা বাদে রাখতে পারবা যদি বয়স্ক না ওইও থাকুন বা অলসতা کنو بادا لوشتا ضد اپناره کوم شب نه نا کرے sudo hambali mazhabor modde asa ekta khota ze ramadanor roza gula shesh khurar bade uno kono nafol roza ra age age farz gun shesh korte hoybo hambali mazhabe ekta qaul asa kintu hanafi mazhabor modde shafi'i mazhabor modde maliki mazhabor modde sob ei byapare ikhmat ze sayil ho farz qaza roza re bade ra khata farba ara age নফলি রোজা রাখতা ফার বা কোনো অসুবিধা নেই আম্মা জান আয়েশা সিদ্ধিকার হতে আলহায় পরবর্তী সাবানো গিয়া রমাদানোর কাজা রোজা অফল রাখছোই তো এটা কি এটা রাখা সম্পূর্ণরূপে ঠিক আছে হ্যাঁ কেউ যদি মনে করেন যে ফর্জ বা দেয়ার রাস্তা মুায় আমার যে অলসতা তারার ব্যাপারটা ভিন্ন তারা ফর্জের ইম্পর্টেন্স বেশি দিতা কারণ এটা ওই কি নফল আর ফর্জই কি এটা জরুরি আবশ্যকীয় সুতরাং যদি আবশ্যকীয়টা আমি রাখতে আমি পরে অলসতার শিকার হয়ে যায় অনেক বছর হয়ে গেছে কি অনেক মহিলার তারা হইন ফরজ রোজা প্রত্যেক বছর একটা জমিয়া বয়া তার আমি ফার্স্ট বছর থেকে না এলাও অনেক মহিলা ওখানে আমরা খুঁজছি তো এরার লাগিয়ে আমরা কইমো আগে কাজা রাখুক কোয়া বাদে নফল রাখলে ফললে রাখুক কোয়া না ফললে নাও রাখুক কোয়া কিন্তু ফরজগুলা জরুরি কিন্তু যেন নিশ্চয়তা আছে রাখতা পারবা তাইন তাইন আগে নফল রাখা আর পরে গিয়া সুবিধা মতো সময়ে বাড়তি দিনও গিয়া যদি ফরজ রাখতে চাইন ইজ ওকে জাজাকুমুল্লাহ খায়রা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন

লা ইলাহা ইল্লাহ যেন পড়তে পারি সেই তফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন তো নিঃসন্দেহে সবচেয়ে উত্তম জিখের সবচেয়ে ভালো জিকির সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভের একটা ব্যবস্থা আর একটা একখানা হাদিস একটু দুর্বলতা থাকলেও ওইটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য যে কোনো কারো যদি ইন্তেকাল হয় আর সত্তর হাজার বার কেউ লা ইলাহ ইল্লাহ পড়ে তাহলে ইনশা আল্লাহ তহ ওই আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশা আল্লাহ তহ এই ফজিলতটা অর্জন করার চেষ্টা করা উচিত আমাদের তো অনেক ফজিলত রয়েছে কিন্তু আমি অন্তত নয়শো বার পড়ে বিশেষ কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় স্পেসিফিক এই কথাটার কোনো প্রমাণ আমার সামনে নেই আমার মনে নেই আমি যদি কোথাও কোনো রেফারেন্স দেখি হাওয়ালা দেখি ভালো কোনো কিতাবের হাদিসের কোনো রেফারেন্স যদি কেউ দেখাতে পারেন তাহলে এই বিষয়টি নিয়ে আমি চিন্তা করতে পারি আমি হুট করে সম্পূর্ণ কোনো কথা অস্বীকার করে দিতে পারি না কারণ আমার এই দাবি নেই যে আমার সব জ্ঞানে জ্ঞানী আমি সব নলেজ আমার এখন হয়ে গেছে আর এমন কিছু নেই যেটা আমার জানা নেই এরকম আমার কোনো কথা আমার জানা নেই কিন্তু অবশ্যই সংখ্যা যত বেশি আপনি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় হোঁটও নাড়তে হয় না তো খুব বুঝবেও না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন ঠোঁট নাড়াতে হয় না তো ঠোঁট নাড়াচড়া করা লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন ঠোঁট নাড়ানোর কোনো দরকার হয় না পড়ছে বলেও কেউ অনুভব করতে পারে না তো এইভাবে একজন মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়তে পারবে রিয়াকারি বা লোক দেখানোর কোনো প্রবণতা থেকেও আমি মনে করি এই তসবিহটা অনেক মুক্ত রয়েছে যে আসে আসেনা না একটা মনের মধ্যে চলে আসতে পারে যে মানুষ দেখতে চায় আমি খালি পড়াশোনায় ব্যস্ত আছি তো এর দ্বারা লোক দেখানোর প্রবণতা যদি চলে আসে যশ খ্যাতি অর্জনের অথবা আমি যে খুব আল্লাহর ওয়ালি হয়ে গেছি এবং আল্লাহর মায়ার বন্দা হয়ে গেছি আমি সময় জিখিরে গাড় করি বেশিরভাগ মানুষ গাফিল অবস্থায় বিনা জিখিরে চলাফেরা করছে এই যে একটা আত্মসম্মান বোধ বা যশ খ্যাতি নাম সুনাম লোক দেখানো এইটার নিয়ত খারাপ হয়ে যাওয়ার যাওয়ার যে সম্ভাবনা এই সম্ভাবনাটাও লা ইলাহ ইল্লাহ পড়ার মধ্যে তেমন একটা নেই তো এই জন্য লা ইলাহ ইল্লাহ বেশি বেশি পরে করে আমরা পড়ব আর একটা হাদিস আছে যদি কেউ ঘুম থেকে উঠার পর যদি লা ইলাহ ইল্লাহু আহেদাহুলা শরীক আলাহু লাহুুল মুলুকু আলা হুল হামদু ইয়াহি ওয়া উমিত ওহু আহাইউল্লাহ ইয়ামুদ বিয়াদিহিল খৈর ওহু আলা কুল্লি সেই ইন কাদির এটা যদি পড়ে হঠাৎ ঘুম ছাড়ার ছাড়লো সাথে সাথে যদি ওইটা ঘুম থেকে ওঠার পর অন্য কোনো কথা না বলে অন্য কোনো কাজ না করে এই দুয়াটা পড়ে যে যে কোনো দুয়া করলে এই দুয়া কবুল হবে এটা দুয়া কবুলের আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি বললাম এই সুযোগে লা গুম ছাড়ার পর হঠাৎ আপনার গুম ছেড়ে গেল এই সুযোগটাকে কাজে লাগাবেন অথবা নিয়মতান্ত্রিকভাবে যখন গুম ছাড়লো তো অন্য কিছু পড়ার আগে অন্য কিছু পড়ার আগে অন্য কোনো কাজ করার আগে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীতু ওয়া হুয়াইউল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা পড়লেন আর পড়ার পর যে কোনো দোয়া পড়ে নিলেন একবার শরীফ পড়ে নিলেন এই সুযোগটাকে বিশেষ বিশেষ প্রয়োজনে দোয়া কবুলের জন্য কাজে লাগানো উচিত কিন্তু এই যে বিশেষ ফজিলত যেটা আপনি বলছেন এটা আমি অন্তত আমার মনে নেই কোনো কিতাবে দেখেছি বলে কিছুই বলতে পারবো না কিন্তু এমনিতে এই কালিমাটা অনেক ফজিলতপূর্ণ সুতরাং বেশি বেশি করে পড়া উচিত তো ওলামা কারাম একটা পরামর্শ দিয়েছেন আপনি দিনের বেলা লা ইলাহ ইল্লাহ বেশি করে পড়েন আর রাতের বেলা দুরুদ শরীফ বেশি করে পড়েন সাল্লাহ আলহ সঈদিনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম এনি ছোট একটা দুরুদ শরীফ বেশি করে পড়ার একটা অভ্যাস বানিয়ে নেন তো এটা বেশি ভালো হবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এনে ওই প্রোগ্রামে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউ এনে ওই তেকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়খ মুফতি আব্দুল মুন তাকিম বাংলা দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক শনিবার থেকে বুধবার পর্যন্ত নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আশহাদু আসাদু আল্লাহ ইল্লা ইলাইক আসসালামু আলাইকুম